মোবাইলে চার্জ দিলে চার্জ থাকে, কথা বলা যায়, আবার চার্জ দিলে কথা বলার সুযোগ হয়। আওয়ামী লীগ আপনাদের ব্যাটারি শেষ, চার্জ দিল আল্লাহ। আমি এইটুকু বুঝেছি, এবার যতই অসত্য মিথ্যা তথ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিচে নামিয়ে নামার চেষ্টা করছেন, অহেতু কোনো কাজ হয় না, কেউ বিশ্বাসও করে না। সবাই একটাই বিশ্বাস করে, আপনারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, সবাই একটা বিশ্বাস করে যদি আলোচনার নামে অস্ত্র আনার সুযোগ করে দিয়েছে, আলোচনার নামে আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত করেছে, সেই কারণে কেউ আপনাদের এসব অসত্য তথ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে যেসব কথা বলেন কেউ বিশ্বাস করে। গত দুদিন আগে বাংলাদেশ টেলিভিশন হঠাৎ খেলা দেখতে দেখতে টেলিভিশন বাংলাদেশের চ্যানেলে চলে গেছে, এটা তো এখন দেখা যায় না, এটা বাংলাদেশ টেলিভিশন দেখার মতো কারো। সেখানে দেখলাম মেজর রফিক শাহ বক্তব্য দিচ্ছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিক শাহ চাঁদপুরের। তো ওনাকে চিনি, জানি, আমি একজন খুদে মুক্তিযোদ্ধা ছিলাম, তো উনি বলেছেন শহীদ জিয়ার ওনার বই লেখাটাও আমার মনে আছে, বড় কষ্ট লেগেছে। প্রিয় বন্ধুগণ, একটা পবিত্র সংসদ যখন ছিল, এখন হয়তো বা নাই, তারা বলে আমরা বলি, দাঁড়িয়ে একটা অসত্য কথা বলেছি জিয়াউর রহমান সময়। প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, মনে বড় কষ্ট, এরা কি করে এত অসত্য তত্ত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে দিতে পারে, এটা যদি শুনেন রেকর্ডটা নিয়ে দেখুন। সে বলেছে শহীদ জিয়া তো একজন যোদ্ধা না, সে জাঞ্জুয়ার সাথে আলাপ করে অস্ত্র খালাস করতে গিয়েছে, বড় কষ্ট লেগেছে। তাই আজকে আমি আমার বক্তব্যে এইটুকু বলতে চাই, শহীদ জিয়ার বিধবা স্ত্রী 86 সালে আত্মাত করে নেই, শহীদ জিয়ার বিধবা স্ত্রী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মাথা নত করেনি, আজকে অসত্য একটি মামলা তাকে কারাবন্দী করে অসুস্থ অবস্থায় মৃত্যু পথযাত্রী করে দিয়েছে। তার একটিমাত্র সন্তান চলে গেছে, আর একটিমাত্র সন্তান 10,000 কিলোমিটার দূরে বানোয়াট অসত্য মামলা দিয়ে সাজা দিয়ে তাকে বাইরে রেখেছে। এতে করেও আমি যেটা গ্রামে দেখেছি, বাংলাদেশে একটি রাজনৈতিক কর্মী বিএনপি যারা করে এবং যারা বিএনপির ভোট দেয় তারা এখনো সচল আছে দাদা, তারা এখন উজ্জীবিত হয়েছে। আপনার কাছে আমার অনুরোধ, এই মুক্তিযুদ্ধের আলোচনা সভা থেকে এগিয়ে যান, জনগণ আপনাদের সাথে আছে। এই লুটেরা সরকারকে, ভোটবিহীন সরকারকে, গণতন্ত্র হত্যাকারী সরকারকে, আপনার হত্যাকারীকে, বিশ্বজিৎকে হত্যাকারীকে, সদরি আলমকে গুমকারীকে, ইলিয়াস আলীকে গুমকারী সরকারকে আর কেউ বিশ্বাস করতে চায় না। তাই প্রিয় বন্ধুগণ, মোবাইলে চার্জ দিলে চার্জ থাকে, কথা বলা যায়, আবার চার্জ দিলে কথা বলার সুযোগ হয়। আওয়ামী লীগ আপনাদের ব্যাটারি শেষ, চার্জ দিল আল্লাহ। আমরা প্রস্তুত আছি, সবাই ভালো থাকেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের জন্য দোয়া করেন, আর সারা বাংলাদেশে অনেক অসুস্থ মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ।